Audio Jungle. নিউজগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজগ্নি। উইথ ভার্চুয়াল মিটিংস, যেহেতু আজকে আমার বিশেষ করে বর্ধমান পশ্চিমে এবং বীরভূমে আমার মিটিং ছিল, কিন্তু ইলেকশন কমিশন আপনারা জানেন কালকে সন্ধেবেলায় একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে বড় মিটিং করা যাবে না। এবং শুধু তাই নয়, বড় মিটিং তো করা যাবেই না, উপরন্তু একটা বিধি বেঁধে দিয়েছেন যে খুব জোর দরকার হলে কোথাও 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেখান থেকে ভার্চুয়াল করা যেতে পারে, এরকম একটা বিধিনিষেধ বেঁধে দিয়েছে। তো আজকে আমার মিটিং ছিল শাওনির ওখানে, আসানসোল দক্ষিণ। আমি প্রথমেই বলবো, শাওনি আমাদের খুব ভালো প্রার্থী, খুব লড়াকু ফাইটার, স্ট্রিট ফাইটার। এবং আমি আসানসোলের দক্ষিণের সকল মানুষকে বলবো, আপনাদের ওখানে মিটিংয়ে আমার যাবার কথা থাকলেও নির্বাচনের বিধিনিষেধ মেনে, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে হয়তো আমি এই মুহূর্তে যেতে পারলাম না। আমি এখান থেকে আপনাদের সকলকে আমার প্রণাম, অভিনন্দন, সালাম, নমস্কার, জয় জহর সব জানাচ্ছি। সাথে সাথে এটা বলবো, যে জায়গাগুলোতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু ইলেকশন কমিশনের বিধিনিষেধ মেনে যেতে পারিনি, আমি নির্বাচন মিটে গেলে আমি সেই জায়গাগুলোতে আমি আগে একবার করে আসব এবং তাদের সাথে দেখা করে যাব, যে জায়গাগুলোতে আমি যেতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস, আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোল বিশেষ করে মলয় একদিকে লড়াই করছে, উত্তরে মলয় ঘটক, দক্ষিণে শাওনি, ওদিকে আমাদের তাপস ব্যানার্জি লড়াই করছে, ওদিকে আমাদের যে প্রার্থীরা যারা আছেন, আমাদের বিশেষ করে হরে হরাম চক্রবর্তী আছেন, আমাদের নরেন চক্রবর্তী আছেন পাণ্ডবেশ্বরে, উজ্জ্বল চ্যাটার্জি কুলটিতে আছেন, হরেরাম সিং আমাদের আছে জামুরিয়াতে, আমাদের সায়নী আছে আসানসোল দক্ষিণে, বিধান উপাধ্যায় আছে বারাবণীতে, প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্ব, বিশ্বনাথ পারিয়াল দুর্গাপুর পশ্চিম, তাপস ব্যানার্জি রানীগঞ্জ, আর বাদবাকি আপনারা জানেন আজকে বিশ্বনাথ পারিয়ালদের মিটিংও ছিল, প্রদীপদার, প্রদীপ মজুমদার এবং বিশ্বনাথ পারিয়ালের। সেই মিটিংটাও নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে আমাদের ক্যান্সেল করতে হয়েছে, শাওনির মিটিংটাও নির্বাচন বিধিনিষেধ মেনে ক্যান্সেল করতে হয়েছে, আর জামুরিয়াতে হরেরাম সিংয়ের মিটিংটাও বিধিনিষেধ মেনে ক্যান্সেল করতে হয়েছে। আর বাদবাকি রইল আমার বিধান মলয়ের মিটিং, আমি কালকে করে এসেছি, তবু আসানসোলে আমি ফিজিক্যালি পৌঁছতে পেরেছি, এটা আমার মানুষের কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এবং তাপস ব্যানার্জি, কুলটির উজ্জ্বল চ্যাটার্জি সকলেই আছে। আমি যেটা প্রথমেই বলবো আসানসোলের মানুষের কাছে, যে আসানসোলে আমরা করিনি এমন কোনো কাজ নেই, নতুন জেলা থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, অন্ডাল এয়ারপোর্ট থেকে শুরু করে, মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে সম্পূর্ণটাই করেছি, বড় বড় রাস্তা থেকে শুরু করে, এবং রানীগঞ্জে প্রায় 29,000 পরিবারকে আমরা পুনর্বাসন অলরেডি দিয়েছি, আরও দেব। আর একটা আসানসোলের মানুষ শুনলে খুশি হবে, যে অন্ডাল এয়ারপোর্টটাকে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত করব আগামী 2 বছরের মধ্যে, ফলে এর জন্য আমরা অনেকটা টাকা দিয়েছি, যেটা রাস্তাঘাট, লাইট, উন্নয়ন এগুলো সব হবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা করছি। এবং এখানে নজরুল ইউনিভার্সিটি আছে, এবং এখানে সবচেয়ে বড় কথা, হিন্দু মুসলিম শিখ ঈসাই গুরুদ্বারা যেমন আছে, মসজিদও আছে, মন্দিরও যেমন আছে, যেমন আমরা সবাই জানি আমাদের আসানসোলের বিখ্যাত মন্দির হচ্ছে আমাদের কল্যাণেশ্বরী মন্দির, খুবই বিখ্যাত মন্দির সবাই আমরা জানি, সেরকম আমার গুরুদ্বারাও খুব ইম্পর্টেন্ট, গির্জাও খুব ইম্পর্টেন্ট। রমজান মাস চলছে, রমজান মাসে সকলকে রমজান উপবাস করতে হচ্ছে, কিন্তু উপবাস করেও আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই নিজের ভোটটা একটা করে দিন, কারণ আপনার ভোট খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভোটটা না দিলে সরকার গঠন হবে না। দুই হচ্ছে, আপনারা ভোটটা দিলেই তবেই কোভিড ম্যানেজমেন্টের কাজ আমরা কিন্তু এখনও কেউ বন্ধ করিনি, চলছে। মনে রাখবেন,
সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো নেগলিজেন্সের জন্য আজকে ভারতবর্ষে কোভিডের এই পরিস্থিতি হয়েছে। গত 7ই মার্চ হর্ষবর্ধন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একটা সভায় দাঁড়িয়ে বলেন যে কোভিড ইজ অন ইটস ওয়ে আউট, মানে এরকম একটা কথা বলেছেন, একটা এ ধরনের কথাবার্তা। তার মানে তাদের কাছে কোনো আইবি রিপোর্ট ছিল না, তাদের কাছে কোনো এক্সপার্টসের রিপোর্ট ছিল না, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 থেকে অক্সিজেনের প্ল্যানিং, অক্সিজেন সারচার্জের প্ল্যানিং রেডি করতে বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে, কিন্তু প্রধানমন্ত্রী কোনো মিটিংয়ে আজ পর্যন্ত আমাদের কাছে সে কথা বলেনি স্টেটগুলোর কাছে। এবং দুই, আজকে মনে হয় উনি কোনো মিটিং করছে আমি শুনেছি, বাট আমরা উই আর নট ইনভাইটেড। আমি ইনভাইটেড থাকলে নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি শুনেছি যে 10টা স্টেটে বেশি হয়েছে তাদের ডাকা হয়েছে, সে ঠিক আছে। সেটা দেখুন, এক হচ্ছে কোভিডের জন্য আজকে দেখুন আমার এখানে 2 লক্ষ বাইরের ফোর্স পড়ে আছে, যেটা বারবার আমি মানুষকে বলেছি, আমি মিডিয়াকেও বলেছি যে বহিরাগতরা বাইরে থেকে পড়ে আছে। একটা হচ্ছে বিজেপির লক্ষাধিক বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে, শান্তি থেকে শুরু করে, মানে চুনোপুটি মিনিস্টার থেকে শুরু করে বড় সব রাজ্যের। দ্বিতীয়ত হচ্ছে প্রায় 2 লক্ষ পুলিশ ফোর্স এখানে পড়ে আছে। সুতরাং এই যে 3-4 লক্ষ লোক, তাদের কারো তো আরটিপিসিআর হয়নি, তারা যে কোভিড ছড়াচ্ছে না এটা তো বলা যাবে না। তার কারণ আপনারা দেখেছেন সাংবাদিকরা কাজ করতে গিয়ে একসাথে কাজ করেন বলে কত সাংবাদিক আক্রান্ত হয়েছে আজকে। এবং আজকে যেটা খুবই দুঃখের যে কেউ এতগুলো লোক, আমরা বারবার বলেছিলাম যে ক্যাম্পেনিং কাটশট করছো ঠিক আছে আমরা মেনে নিচ্ছি, এটা জনগণের পক্ষে আমরা কাজ করব, আমরা নিশ্চয়ই চাই না জনগণ আক্রান্ত হোক, কিন্তু সাথে সাথে ইলেকশন কমিশনের উচিত ছিল 3টে ইলেকশন একসাথে ক্লাব করে দেওয়া। কী হতো, 8টার জায়গায় 5টা ইলেকশন হতো? তবে ইলেকশন কমিশন আপনারা তো জানেন বিজেপির কথা শুনে চলে, বিজেপি যা বলবে তাই করবে। হঠাৎ কালকে ক্যাম্পেনটা বন্ধ না করে তো আগেও করতে পারত, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী মিটিং ছিল বলে করা যাবে না, প্রধানমন্ত্রী মিটিংটা ক্যান্সেল করলেন, আদৌ মিটিং ছিল কিনা আমি জানি না, বলে কালকে হঠাৎ করে সব ইনস্ট্রাকশনই ওদের আসে 10টার সময় অথবা 8টার পরে যখন জনসংযোগটা কমে যায়। এর আগে যদি বিকেলবেলায় আমরা পেতাম তাহলে আমি আরও 2টো মিটিং ছুঁয়ে দিতে পারতাম কালকে, কিন্তু সেটা আমাদের জানানো হয় না, লাস্ট মোমেন্টে জানানো হচ্ছে সকাল থেকে হবে না, এই ধরনের। তো যাই হোক, জনগণের স্বার্থে আমরা মেনে নিয়েছি, কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশনকেও বারবার আমরা বলেছিলাম যে আপনারা ইলেকশনটাকে ক্লাব করুন, কেন 8টা ফেজ করার তো কোনো প্রয়োজন নেই, শুধু সেন্ট্রাল ফোর্সকে দিয়ে বিজেপির পক্ষে কাজ করানোর জন্য কালকেও ইলেকশনে আমার 7টা এজেন্টকে কিডন্যাপ করা হয়েছিল, মিসিং ছিল, যেটা হচ্ছে জগদ্দল বিধানসভা কেন্দ্রে। এবং 2-1টা জায়গায় তো গুলিও চালিয়েছে, আমি স্টেট বলেছি যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং অ্যাকশন হবে, গুলি চালানোকে আমরা সাপোর্ট করি না, সে যেই হোক। আর কিছু কিছু লোক দেখছি ইদানিং সেন্ট্রাল ফোর্সের কথায় নেচে গিয়ে একেবারে এখানেও স্টেটেও গুলি চালানো শুরু করে দিয়েছে, যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে ভাবছে চিরদিনই তারা থাকবে। তাদের আমি বলবো আগুন নিয়ে কেউ খেলা করবেন না, মানুষকে মারবেন না, মানুষকে তার ভোট দিতে দিন। এবং আমি মানুষকেও আবেদন করব, একটা করে ভোট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তার কারণ মনে রাখবেন ভোটের নাম না থাকলে আপনাকে যে কোনো দিন NPR করতে পারে, NRC করতে পারে, আপনার রেকর্ডটা বাতিল করে দিতে পারে। সুতরাং আমি NPR করতে দেবো না, NRC করতে দেবো না, এটা আমাদের চিরসিদ্ধান্ত, এবং কেয়া করতে দেবো না, এটা আমাদের চিরসিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে সবাইকে একটা করে ভোট কষ্ট করে হলেও দিতে হবে। সবাই ভোট কেন্দ্রে মাস্ক পরে যাবেন, আর ওখানে গেলে ওরা তো গ্লাভস দিচ্ছে, এগুলো আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তাছাড়াও সবাই নিজের ভোটটা দেবেন, এবং আমি যেরকম গোল্লা গোল্লা কেটে দিয়েছিলাম একটু একটু ছেড়ে ছেড়ে করবেন, কোনো অত ছাড়াছাড়ি অত হয়তো পারবেন না, ভোটটা দিতেও হবে, এটা আপনার নাগরিক অধিকার, এটা আপনার বাঁচার অধিকার, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, এটা আপনার সম্প্রীতির অধিকার, এটা আপনার সংস্কৃতির অধিকার, এটা সভ্যতার অধিকার, আর সর্বোপরি বাংলা বাঁচানোর অধিকার। আর এই কাজটা করতে করতে আপনারা মনে রাখবেন আমি কোভিডকে কিন্তু কোনো রকম নেগলেক্ট করছি না। কোভিড নিয়ে এত বড় হয়েছে তার কারণ টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ব্যর্থতা। অফ ফেস ইলেকশন করতে গিয়ে আর বিজেপিকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপি গভর্নমেন্ট বাংলাকে দখল করতে হবে, বাংলাকে যেমন করে ক্ষমতা দখল করতে হবে, সারা ভারতবর্ষের সবাই মিলে বেঙ্গল দখল করতে এসছে, আর বেঙ্গল দখল করার নাম করে বাংলাকেও আজকে কোভিডের সংকটে ফেলে দিয়েছে এবং সারা দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং কোভিডটাকে টোটাল গুলিয়ে ফেলেছে। আমি এখনও বলি যে বাংলা দখল করতে গিয়ে সারা দেশকে রাজ্যকে যে সংকটে ফেলেছে টোটাল, এটা হচ্ছে নেগলিজেন্স। এবং এখনও পর্যন্ত ফ্রি ভ্যাকসিন আপনারা জানেন
60% গুজরাট পেয়েছে, কিন্তু অন্যান্য রাজ্য 15-20% বেশি এখনো পায়নি। আমরা বলছি ভ্যাকসিন আমাদের দেওয়া হোক, আর একটা রেট বেঁধে দেওয়া হোক, এবং কোথা থেকে আমরা ভ্যাকসিন নেব, কোন কোম্পানির নেব, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল আমাদের বলে দেবে, সেটা নিশ্চয়ই তারা বলবে। বাজারে অক্সিজেন অ্যাভেলেবেল নয়, অক্সিজেন অ্যাভেলেবেল নেই, বাজারে ওষুধ অ্যাভেলেবেল নেই। এই অবস্থাতেও মনে রাখবেন, আমরা গরিব লোকেদের বিনা পয়সায় কোভিড ট্রিটমেন্ট করছি, যে ওষুধটার দাম অত্যন্ত বেশি তা সত্ত্বেও। আর অক্সিজেন আমাদের বেঙ্গলে যে অক্সিজেন সাপ্লাই করতে চেন সেল, তাদের ইউপিতে দিয়ে দিচ্ছে আবার। মানে আমাদের চেনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, বাংলার চেনটাকে ইউপিতে সরিয়ে নিয়ে যাচ্ছে, যাতে বাংলা অক্সিজেনের অভাব হয়। আমরা একটা কাজ করেছি, যত আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে যে অক্সিজেনটা খরচ হয়, ব্যবহার হয়, সেই অক্সিজেনটাকে আমরা টোটাল হেলথের কাজে শিফট করে দিয়েছি। অর্থাৎ ইন্ডাস্ট্রি যে অক্সিজেনটা প্রয়োজন হয়, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা আমরা নিজেরা নিয়ে নিয়েছি। এর ফলে 5,000 আমি এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার গতকালের মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, ফলে আমার 15,000 আগে ছিল, এখন 20,000 সিলিন্ডার আমাদের আছে। এছাড়াও আমি আরেকজনের সাথে কথা বলেছি, তাদেরও কাছ থেকে সিলিন্ডার নেওয়ার চেষ্টা করছি। কারণ কেন্দ্রীয় সরকারের যা অবস্থা, এরা বাংলাকে ভাতে মারতে চায়, বাংলাকে পাতে মারতে চায়। এমনকি সিলিং আমাদের যারা অক্সিজেন দিত সেল, তাদের বলে দিয়েছে তোমরা ইউপিকে দাও, তাহলে আমারটা কোথায় পাবো আমি? আমারটা তো দেখতে হবে, একটা রাজ্যের কেটে আর একটা রাজ্যকে দিয়ে দিচ্ছে, যার প্রয়োজন তাকে দিকে আমার কোনো আপত্তি নেই, এখানে নো ডিসক্রিমিনেশন। কিন্তু যেটা দেখছেন, গুজরাটে পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে আর অন্যান্য জায়গায় দিচ্ছে না। আমি যদি একটা রাফলি হিসেব করি, তাহলে দেখবো এমনকি যাদের বেশি প্রয়োজন, তাদের যদি টোটাল আমরা ইঞ্জেকশনটা দেওয়ার চেষ্টা করি সারা দেশে, মানে আমি সারা ভারতবর্ষের কথা বলছি, 20,000 কোটি টাকার মধ্যে কিন্তু ইলেকশন ইঞ্জেকশনটা হয়ে যায় মোটামুটি, 150 টাকা করে যেটার দাম। কিন্তু পিএম কেয়ার্স ফান্ডে তো 100,000,000,000 কোটি টাকা উঠেছে, তা 20,000 কোটি টাকা দিতে পারছে না, এর জন্য প্লেন কিনতে গিয়ে কত খরচা হয়েছে, একটা লোকসভা নতুন করে তৈরি করছে কত খরচা হচ্ছে, একটা মূর্তি তৈরি করতে গিয়ে কত খরচা হচ্ছে। আর যেখানে মানুষের জীবন, আজকে জীবনের খেলা, সেখানে জীবন মৃত্যুর খেলা, সেখানে মানুষের জন্য 20,000 কোটি টাকা খরচা করা কি এমন ব্যাপার? এ তো এক সেকেন্ড লাগে কিছু দেবে কোত্থেকে? কোভিডের যে মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট 65% মেডিসিন, বা যেটা ভারতবর্ষে তৈরি হয়েছিল, পুরো পাঠিয়ে দিয়েছে অন্যান্য দেশে। দেশে মেডিসিন নেই, মেডিসিনের হাহাকার, আর অন্যান্য দেশে মেডিসিন পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায় শুধু প্রধানমন্ত্রী ভাষণ দিলে তো হবে না, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। নেগলিজেন্স যখন তারা করেছে, আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু এটা ভেরি ব্যাড নেগলিজেন্স, যেখানে কোনো রকম ইনফরমেশান না রেখে WHO যখন বলেছিল যে তোমরা অক্সিজেন সারচার্জ করে রাখো 20-তে, তাহলে কেন আমরা শুনিনি? 2020-তে এটা ইনস্ট্রাকশান দিয়েছিল, কারোর সাথে আলোচনা করেনি, কোনো প্ল্যানিং করেনি, কাউকে বলেনি, যার জন্য আজকে এই অবস্থা। তবে বাংলা আমরা ঝড় সামলে নেব, আমরা ইলেকশনে আছি ঠিকই, কিন্তু ইলেকশনের থেকেও আমার প্রায়োরিটি হচ্ছে কোভিডে। এবং আমি দিনে 5-6 বার মিটিং করি, এবং আমি জেলা থেকে ভার্চুয়াল করছি, এই কারণে যে আমি জেলার স্টক টেকিংটাও নিতে পারছি। আজকে আমি দুর্গাপুর আসানসোলে আছি, এবং আসানসোল জেলায় আমি মিটিং করতে না পারলেও, আমি আসানসোল জেলায় কোভিডের কী অবস্থা, দুর্গাপুর জেলায় কোভিডের কী অবস্থা দুর্গাপুরে, এবং বিশেষ করে কী কী বন্দোবস্ত আমরা করেছি আরও সেফ হোম বাড়াবার জন্য, আরও প্রাইভেট হসপিটালকে কমিউনিকেট কানেক্ট করবার জন্য, আরও বেশি করে মানুষের প্রয়োজনে কাজে লাগানোর জন্য, এই কাজগুলো আমি মনিটরিং করছি। আজকে আমি দুর্গাপুর আসানসোল একটা মনিটরিং করলাম, আমি এখান থেকে ফিরে যাব বহরমপুরে, বহরমপুরে গিয়ে আমি মুর্শিদাবাদের একটা মনিটরিং করব। আমি কালকে বীরভূমে যাব, আমি বীরভূমে গিয়ে বীরভূমেরটাও মনিটরিং করব। কালকেও আমার প্রোগ্রাম যেটা নিয়েছি, সেটা হচ্ছে গীতাঞ্জলি, ওই হলটা নিয়েছি যেখানে 400 লোকের মতো বসতে পারে, ওখান থেকে ভার্চুয়াল করব বীরভূম জেলায় করে। আমি ওখান থেকে একটু তারাপীঠে যাব, তারাপীঠ থেকে আমি আবার ফিরে আসব বহরমপুরে। আর পরশু দিন আমাদের রবীন্দ্রভবনে বহরমপুর থেকে আমি আবার ভার্চুয়াল করব সারা মুর্শিদাবাদ জেলার জন্য। তারপরের দিন আমি মালদা জেলা করব, এবং কলকাতায় একটা লাস্ট মিটিং করার আমার কথা ছিল, তো ওখানে একটা ছোট্ট হলে মিনার্ভা হল থেকে একটা ভার্চুয়ালি আমি করে দেবো। এই হচ্ছে অবস্থা। তাই আপনাদের সকলকে বলবো, আসানসোলের মানুষ, বর্ধমান পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে আপনাদের যাদের এখনও ভোট হয়নি, তারা অন্যান্য যারা ভোট দিয়েছেন, বর্ধমান পূর্ব টুরো হয়ে গেছে যেগুলো, তাদের অনেক ধন্যবাদ। শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যাদের ভোট হয়ে গেছে, আর কোভিড বিধি মেনে চলবেন। আর যাদের ভোট এখনও হয়নি, তাদের বলবো শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নেওয়ার জন্য, এবং মানুষকে ভোটটা দিতে হবে। বিজেপি কতগুলো জায়গায় বলছে
ভোট দেবেন না, দেওয়ার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ বাজে কথা। ভোট দিতেই হবে, ভোটটা আমাদের দেওয়ার জন্মগত অধিকার। ভোটার লিস্টের নাম না থাকলে এই সরকার করতে পারে না এমন কোনো কাজ নেই। আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে নোটবন্দি থেকে লকডাউন করতে থেকে সব কিছু করতে পারে। এনআরসি করে দেবে, এনপিআর করে দেবে, ভোটার লিস্ট থেকে নাম চলে গেলে। ভোটার লিস্টে নামটা থাকলে ফুল প্রোটেকশন আমরা দিতে পারব। দুই হচ্ছে, আমি এখনও মনে করি ভোটটা যেমন আপনারা দেবেন, এবং কোভিড যাদের হয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, অযাচিত আতঙ্কিত হবেন না, আতঙ্কের কারণ নেই। যার বেশি বাড়াবাড়ি তারা হসপিটালে ট্রিটমেন্ট করুন, যার বেশি বাড়াবাড়ি নয় সে বাড়ি থেকেও ভালো থাকতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মাস্কটা পরে হাতটা ভারে ভারে সাবান দিয়ে ধুয়ে ভালো থাকবেন। আগেরবারেও কোভিড আমরা সামলে দিয়েছি, এবারেও কোভিড আমরা সামলে দেবো। সংখ্যাটা বেশি মনে করার কারণ নেই, কারণ কোভিডের নিয়ম হচ্ছে একজনের হলে ওটা 500 জন 1000 জনকে ছড়িয়ে দেয়। একটা যদি পুলিশ ব্যাটালিয়নের হয় তার মানে ওটা 10,000 লোককে ছড়িয়ে দেবে। কিন্তু সবার যে সিরিয়াস তা নয়, এটা 0.1% সিরিয়াস হয়ে যাচ্ছে, বাট অন্যান্যগুলো মোটামুটি সিম্বলিক বলতে পারেন, মাইল্ডও হয় আবার এমনিও হয়। এগুলো কাউন্সিলিংয়ের সুযোগ নেবেন, গভর্নমেন্ট কাউন্সিলিংয়ের সুযোগ দিচ্ছে, আপনারা অডোভিশিয়াল এতে অ্যাডো গভর্নমেন্ট দেবে সেটা দেখে নিন, দেখে নিয়ে ডাক্তারদের সাথে কথাও বলতে পারেন, কোনো অসুবিধে নেই। অযাচিত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কোভিডে যারা আক্রান্ত তারাও ভোটটা দেবেন, তাদের ভোটটা দেওয়ার টাইম সম্ভবত 6টার সময়, তাই তো, 5:30 থেকে। যারা কোভিডে আক্রান্ত তাদের ভোট দেওয়ার টাইম হচ্ছে 5:30 থেকে, তাদের জন্য আলাদা লাইন করা হচ্ছে, তাই তো। এই নিয়মটা সবাইকে বলে দিতে হবে যাতে সবাই জানতে পারে। আমি এই কথাগুলোই আপনাদের কাছে আজকে বলবার জন্য, যে আমি আসতে, আমি আমার ইচ্ছে থাকা সত্ত্বেও দেখুন আমি দুর্গাপুরে বসে আছি, অথচ আমি মিটিংয়ে যেতে পারছি না, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনের বিধিনিষেধের জন্য। সেই জন্য ভার্চুয়ালি করে যতটা পারলাম আমি, বিশেষ করে শাওনির জন্য, মলয়ের জন্য, তাপসের জন্য, হরিরামের জন্য, আমার বিধানের জন্য, আমার কুলটির, আমার উজ্জ্বলের জন্য, বিশুর জন্য, প্রদীপদার জন্য, সবার জন্য আমি বলে দিলাম, এই কারণে যে সবার হয়ে মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি, শুভেচ্ছা চাইছি, দোয়া চাইছি, এবং বাংলায় যেন বাংলার সরকারই থাকে, বাংলা যেন আগামী দিন বাঁচে, বাংলা যেন গুজরাট না হয়ে যায়, বাংলা যেন দিল্লির দখলে না যায়, সেই জন্যই আসানসোলের মানুষের কাছে, দুর্গাপুরের মানুষের কাছে আমার এই আবেদন থাকবে। তাছাড়া আরেকটা ফ্যাক্টর আছে, মনে রাখবেন, এই কেন্দ্রীয় সরকার রেলটাকে প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা করছে। 75% রেলে আমাদের 16 লক্ষ কর্মচারী আছে, সিভিল অ্যাভিয়েশন টোটাল প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা করছে, বলে দিয়েছে অলরেডি, বিএসএনএল বন্ধ হয়ে গেছে, কোল ইন্ডিয়া, ইসিএল, বিসিসিএল সব বন্ধ হয়ে যাওয়ার মুখে, আজকে MTNL থেকে শুরু করে, IOCL থেকে শুরু করে, সমস্ত ব্যাংক থেকে শুরু করে, লাইফ ইন্স্যুরেন্স 75% মানে পুরো একদম এ হয়ে গেছে, প্রাইভেটাইজ হয়ে গেছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা চাকরি করেন প্রায় 10,000-10 কোটি লোকের চাকরি চলে যাবে এই পরিস্থিতিতে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন আর স্টেট গভর্নমেন্টে যারা আছেন তারা তো সিকিউরড, তারা তো 1 তারিখেই মাইনে পান, আমাদের টিচাররাও 1 তারিখে মাইনে পান, তাদের জন্য যা যা করার আমরা করি, কোনো অসুবিধে নেই। কিন্তু স্টেট গভর্নমেন্টে আমরা ফুল প্রোটেকশন দিচ্ছি, সেন্ট্রাল গভর্নমেন্টেরও যদি এই ওয়ার্কাররা বিপদে পড়ে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব, এবং আমরা প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে সেন্ট্রাল সেক্টরগুলো, পাবলিক সেক্টরগুলো রক্ষা করার জন্য যা যা করার আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা করব। তাই আসানসোল বেল্ট বিশেষ করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মনে রাখবেন এখানে কোটি কোটি বেকার তৈরি হবে, লক্ষ লক্ষ বেকার তৈরি হবে। আসানসোল কিন্তু ইন্ডাস্ট্রির ওপরে নির্ভরশীল, কোল ইন্ডিয়া এখানে সেল, তারপরে এখানে তোমাদের কোল আছে, সেল আছে, CLW আছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ, যে চিত্তরঞ্জন লোকোমোটিভকে আমি বাঁচিয়ে দিয়ে চলে গেছিলাম, সেই চিত্তরঞ্জন লোকোমোটিভ আজকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে, এবং অ্যালয়েড স্টিল প্লান্ট থেকে শুরু করে সব, সুতরাং দুর্গাপুর। সুতরাং এইটাই আপনাদের কাছে আমরা বলবো, যে আসানসোলের মানুষের কাছে এইটা ভালো করে নজরে রাখুন, এবং হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই, রমজান মাসে সংখ্যালঘুদের খুবই কষ্ট হবে, উপবাস করে ভোটটা দিতে হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আমি হিন্দু ভাই বোনেদেরও বলবো, প্রচণ্ড গরম, কোভিড হচ্ছে কিছু কিছু, কিন্তু ভয় না পেয়ে ভোটটা দেওয়ার জন্য আমার শিখ ভাই বোনেদেরও বলবো, আপনারাও আপনাদের ভোটটা প্লিজ দেবেন। আর আমার যারা খ্রিস্টান ভাই বোন আছে তাদেরও বলবো, আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আছে তাদের আমি জয় জহর বলে ভোটটা দিতে বলবো। অনেক কাজ আমরা করেছি, বিনা পয়সায় রেশন পেতে গেলে, বিনা পয়সায় স্বাস্থ্য পেতে গেলে, স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছি 5 লক্ষ টাকার বিনা পয়সায় রেশন, আগামী দিন যাতে আপনারা পেতে পারেন, দুয়ারে দুয়ারে বিনা পয়সায় রেশন আমরা পৌঁছতে পারি। তাছাড়াও
যেটা হচ্ছে মহিলাদের আমরা একটা হাত খরচা দেবো 1,000 থেকে 500 টাকা বাড়ির মহিলাদের, সেটাও মহিলারা যাতে পেতে পারেন। কৃষি জমি যাদের আছে 1 একর জমির প্রতি 10,000 টাকা করে দেবো, এবং যাদের প্রান্তিক চাষি এবং ক্ষুদ্র চাষি আছে, যাদের 1 কাঠা জমিও আছে, তারাও 5,000 টাকা করে পাবে। এবং ছাত্রছাত্রীরা যাতে আগামী দিন ভালো করে পড়াশুনো করতে পারে, সেই জন্য আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড তাদের ব্যাংকে দেবো, এবং এর জন্য গ্যারেন্টার হবে সরকার নিজে, যাতে বাড়ির লোকেদের উপর কোনো চাপ না পড়ে। আমি চাই আমাদের ছাত্রছাত্রীরা মাথা তুলে দাঁড়াক, আমি চাই আমাদের যুবক যুবতীরা মাথা তুলে দাঁড়াক, আমি চাই আমার মা বোনেরা তারা সম্মানের আলো নিয়ে পৃথিবীতে নতুন করে আলোকের ঝর্ণাধারায় সবাইকে ধুয়ে দিক। এবং আলোকের ঝর্ণাধারায় আমার মা বোনেরা যে রাঁধে সে চুলো বাঁধে, তাদের আমি বলবো অগ্রগণ্য ভূমিকা নিতে আগামী দিন এই সমাজকে তৈরি করবার জন্য। আমি এটা বলে সর্বধর্ম সর্ববর্ণ সব সম্প্রদায়ের মানুষকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানাচ্ছি। আমি লোকাল কেবল সহ আমার এখানে যত মিডিয়া আছেন, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট, লোকাল, আমি সবাইকে, ডিস্ট্রিক্টের সবাইকে আমার প্রাণ ভরা আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনও ভালো থাকুক, সুন্দর থাকুক, আপনারাও দয়া করে আপনাদের ভোটটা টাইমলি দেবেন। আর কোথাও কোনো প্রবলেম হলে উত্তেজনা না করে এটাকে কি করে সলভ করা যায় একটু আপনাদের সাহায্যও আমি চাইছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে শাওনি আমার মিষ্টি মেয়ে, অনেক খেটেছে, শাওনি নমস্কার করো। আমি চাইছি শাওনি জিতুক। দুই হচ্ছে আমার প্রদীপদা আছেন, দীর্ঘদিন আমার সাথে কাজ করেন, আমাদের কৃষি দপ্তরটাকে আলোকিত করে রেখে দেন। দেরাদুনের ইউনিভার্সিটির কাজ ছেড়ে এখানে এসেছিলেন, এবং প্রদীপদাকে দিলে আমি খুব খুশি হব। ওদিকে আমার আছে নরেন আছে পাণ্ডবেশ্বর, ওখানে তো যে অপোজিশন বিজেপির পার্টি আছে কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি টাকা আপ লেলেও লেকিন ভোট মার দো। জো রুপিয়া দে রা হ্যায় ও আজ ইসকো রুপিয়া কাহা সে মিলা, ও রুপিয়া জনতা কা কাম করতে গিয়ে ও আপনা রুপিয়া কামায়া, আর আবি রুপিয়া দে রা হ্যায় আর রুপিয়া লেলেও লেকিন ভোট মার দো। আমি হরিরামকে ভোট দিতে বলবো। তপস ব্যানার্জি, তপস ব্যানার্জি অনেক পুরনো এবং ওর একটা পরিচয় আছে, চিরকাল অনেক কাজ করেছে, আমি তপস ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো রানীগঞ্জে। এদিকে মলয় ঘটক আমাদের আসানসোল উত্তর, মলয় আমার একজন প্রিয় সাথী, এবং লেবার থেকে শুরু করে ও ওয়ার্কার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ব্যাপারে আমাকে খুব হেল্প করে, সামাজিক সুরক্ষা কার্ড থেকে শুরু করে। আমি মলয় ঘটককে আমাদের আগামী দিনেও চাই, তাই মলয় ঘটককে যে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। ওদিকে আমার আছে বিশ্বনাথ পারিয়াল, ও কাজের ছেলে, ওকেও ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। এবং মারোয়ারিরা আমার কাছে একটা আজকে রিকোয়েস্ট দিয়েছে, যেটা হচ্ছে একটা বার্নিং ঘাট ওরা করতে চায় টাকা খরচ করে ইমিডিয়েট করবার জন্য, ওটা আমি ফিরাদ হাকিমকে অলরেডি বলে দিয়েছি ইমিডিয়েট ওটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কারণ এখন তো আর বোর্ড নেই দুর্গাপুর আসানসোলে। আমার উজ্জ্বল চ্যাটার্জি কুলটির পুরনো ছেলে, চিরকাল জলের জন্য লড়াই করেছে, কুলটিতে জল চাই, কুলটিতে জল এখন পেয়েছে, সুতরাং কুলটির মানুষ জলের পরিবর্তে উজ্জ্বলকে বেছে নেবে, জীবন জলের আর এক নাম জীবন, এবং কুলটির মানুষ অলওয়েজ করে, চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে শুরু করে আমার সবার কাছে আবেদন থাকবে। ওদিকে আমার আছে বিধান উপাধ্যায়, মা আপনারা জানেন যে বিধান চিরকালই কাজ করে, ওর বাবা ছিল মানিক উপাধ্যায়, মানিক দা চিরকাল করেছেন, এবং টোটাল ওই জায়গাগুলোকে লাইমলাইট নিয়ে আসার পেছনে বিধানদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সুতরাং বিধানকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। আর ওদিকে আছে আমার হরিরাম সিং, ওই আছে জামুরিয়া মে হাম সব হর আদমি কো রিকোয়েস্ট করনে চাহুঙ্গি কি আপ ভোট আবি হরিরাম সিং কো দিজিয়ে, আগার জো ভি হ্যায় আপ মাত সোচিয়ে কি সিপিএম কো ভোট দেনে সে সিপিএম জিত জায়েগা, আগার আপ লোক একাট্টা হোকে হরিরাম সিং কো ভোট দেঙ্গে তো হরিরাম সিং ভি জিত জায়েগা, হামারা এক সিট জিতে তো হামারা এক কাউন্ট হোগা, আর আমারা এক সিট না জিতে তো বিজেপি কা বারে মে চলা যায়গা, আপ লোক আগার বিজেপি কে হারানে চাতে হ্যায় তো আপ মজবুত হোকে এক কাট্টা হোকে আপ হরিরাম সিং কো ভোট দিজিয়ে। এইটা বলে আমি সবাইকে বলবো আসানসোল কা হর আদমি কো হাম শুক্রিয়া আদায় করনে চাহুঙ্গি কি আপ লোক লোকসভা চুনাও মে বিজেপি কো দিয়া, লেকিন এ বিধানসভা কা চুনাও হ্যায় এই চুনাও মে আপ তৃণমূল কংগ্রেস কা উমিদবার কো জিতাইয়ে, জেসে হাম বাংলা কো রক্ষা কর সকে আপ লোকো কো ভি রক্ষা কর সকে। আমি এটুকু বলে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় আসানসোল, সকলে ভালো থাকুন, রাঙামাটি ভালো থাকুক আমার।
আপনাদের আমি বললাম না গতকাল ইনস্ট্রাকশন দিয়েছে চিঠি দিয়ে যে সেল তারা শুধু বাংলাকে অক্সিজেন সাপ্লাই করতো, বলে দিয়েছে সেল এখান থেকে চলে যাবে ইউপিকে অক্সিজেন সাপ্লাই করবে। তাহলে বাংলা কি মানে ভিকিরি নাকি নাকি বাংলা মানে দুয়োরানি সুয়োরানি কই অক্সিজেন দেবে সব বিজেপি স্টেটগুলোকে, আর দুয়োরানি বাংলা ভোটের সময় বাংলার ভোট চাই বাংলাকে দখল করতে হবে, আর অক্সিজেনের সময় বাংলা থেকে অক্সিজেন কেন টেনে নিয়ে চলে যাবে? সেই জন্য আমরা অল্টারনেটিভ অলরেডি 5,000 আজকে জোগাড় করেছি, আমরা আরও করব। এবং আমি চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন অন্য জায়গায় দেওয়া চলবে না, আমি অলরেডি কালকে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। না 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 দেখুন, লকডাউন করা আমাদের কারো উদ্দেশ্য নয়, এখনও তো 10টা থেকে 7টা অবধি কোনো ক্যাম্পেনিং নেই। লকডাউন করলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় এতে আরও ইকোনমিক আরও ধস নামবে, অনেক গরিব লোক খেতে পাবে না, মরে যাবে। তার থেকে আমরা নিজেরা নিজেদের সতর্ক থেকে একটা টাইম যদি আমরা মনে করি এই টাইমটা আমি বেরোবো না, এই টাইমটা আমি ডেতে কাজ করলাম, আমি রাতে করলাম না, নাইট শিফট যাদের কাজ করতে হয় সে ডেতে করবে না, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করলে অনেক ভালো হয়। লকডাউন নিয়ে আমাদের এই সেরকম কোনো চিন্তাভাবনা নেই। আচ্ছা এটা আমি বলে দেবো, বলে দেবো, আমরা কিন্তু চক্ষুছানির জন্য একটা বিরাট অপর মানে একটা কাজ করছি, চোখের আলো, চোখের আলো, তাতে চক্ষু অপারেশন এবং চশমা দেওয়া বিনা পয়সায় করছি, সেটা আর একটা স্কিম আছে, এটা জেনে রাখুন চোখের আলো স্কিম। আচ্ছা আপনি বলছেন আমি দেখে নেব, আফটার ইলেকশন দেখে নেব, এটা আমায় মনে করে দিতে হবে, প্রদীপ আমায় মনে করে দেবেন এটা। হ্যাঁ ভর্তি ভর্তি দেখুন, আমরা প্রশাসন আমরা ইলেকশন কমিশনকে প্রচুর চিঠি লিখেছি, আজকে আমার মনে হয় আজকে 6টার পরে সব খালি করে দেওয়া উচিত, কিন্তু তার মধ্যে যা ছড়িয়ে গেল টাকা হোর্স পাইপের মতো দিচ্ছে, লোক অসুখে পড়লে একটা কোভিডের ইঞ্জেকশন নেই, অক্সিজেন নেই, একটা ওষুধ নেই, বিজেপিকে ভোট দাও টাকা চলছে, এটা অন্যায়, এবং আমি মনে করি এটা প্রশাসনকে আরও বেশি করে এটাকে সক্রিয় হতে হবে। প্রশাসন এমন হয়ে গেছে যেহেতু বিজেপি সব ডিএম চেঞ্জ করে দিয়েছে, এসপি চেঞ্জ করে দিয়েছে, নিজের ইচ্ছে মতো সেট আপ করেছে, তারা শুধু বিজেপির হয়ে তাবেদারি করে যাচ্ছে, তারা মানুষের প্রয়োজনটা দেখছে না, এরকমও অনেক খবর আমার কাছে আছে, যারা এমনকি স্টেটেরও অফিসার কিন্তু বিজেপি অ্যাপয়েন্টমেন্ট করেছে বলে ভাবছে বিজেপি যা বলবো আমি তাই শুনবো, এটা অন্যায়। আমি মনে করি যে গভর্নমেন্ট অফিসার মাস্ট প্লে দেয়ার রাজধর্ম। হ্যাঁ তা আছে, কিন্তু তবুও আমি বলবো যে এই দুটো ফেসও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এই দুটো ফেসও আমরা মানুষের কাছে অ্যাপিল করবো প্রত্যেকটা সিট আমাদের দেওয়ার জন্য। তাহলে থ্যাংক ইউ, এটা শেষ করি আমি, তারপরে আমার ক্যান্ডিডেটদের ছেড়ে দিই, ওদের তো আজকে লাস্ট ডেট, যাও তোমরা আস্তে আস্তে এবার গিয়ে সবাই সবার জন্য কাজ করবে।